Hey guys, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো শুভ চতুর্থী তোমাদের সবাইকে। এখন বাজে 9:37 আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করাবো। এই যে আমার হাতের অবস্থা, নখ তো আছে, তবু ইচ্ছা হচ্ছে যে করিয়ে দেখি কীরকম লাগে না লাগে। তো আমি আজকে কোনো পার্লারে গিয়ে কোনো এক্সটেনশন করাবো না, আমি ঘরেই করাচ্ছি। তো যে করবে সে আমার বাড়িতেই আসবে। তো সে আসার পর আবার তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ওকে? এখনের জন্য থাকো। তো ও ফার্স্ট এসে আমার নখগুলোকে কেটে নিচ্ছে, কারণ আমি নখ কেটে রাখিনি আর নেল পলিশগুলো তুলে রাখিনি আমি। তো প্রথমেই আমার নখগুলোকে কেটে নিচ্ছে, কারণ নখ না কাটলে তো আর এক্সটেনশন করা যাবে না। তো সেই জন্য আমার নখগুলোকে আর কি কেটে নিচ্ছে। তো দেন এখানে নখ কাটার পর ও যেটা করছে সেটা হচ্ছে আমার নেল পেনগুলোকে আর কি রিমুভ করে দিচ্ছে। তো নেল পেন্টগুলো ওঠাতে খুবই কষ্ট হচ্ছিলো আর কি প্রথমে, কারণ উঠছিল না আমার জন্য। তো দেন ও এখানে নখের সাইজে নখগুলোকে আর কি ও সাইজ করে নিচ্ছে, ঠিক করে দেখছে কোন নখটার সাথে আর কি কোন নখটা যাবে, কারণ বসালেই তো হলো না, একটা মাপে মাপে বসাতে হবে। তো সেই জন্যই আর কি ও এখানে মেপে নিচ্ছে নখগুলোকে। তো চলো, নখগুলোকে মেপে নেওয়ার পর মানে কোনটার সাথে কোনটা যাবে সেটা দেখে নেওয়ার পর কী করছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন ও আমার নখগুলোকে ফাইল করে নিচ্ছে, কারণ যে মানে ফলস নখগুলো বসাবে ওগুলো তো গ্লু দিয়ে বসাবে, তো যাতে ঠিক মতন বসে যায়। তো সেই জন্য আমার নখগুলোকে আর কি ফাইল করে নিচ্ছে, মানে ঘষে নিচ্ছে যাতে খড়খড়ে হয়ে যায় আর বসাতে যাতে সুবিধা হয় আর যাতে ভালোভাবে বসে যায় সেই জন্য, কারণ আমাদের নখের উপরটা তো তিল তিল মতন হয়। তো সেই জন্য আমার সবগুলো নখের মধ্যে এরকমভাবে ফাইল করে নিয়েছিল। আর এখানে যে ফলস নখটা আছে সেই নখটার মধ্যেও ফাইল করে নিয়েছিল একটুখানি করে, কারণ যাতে বসানোর পর আমাদের নখের কোনায় না লাগে। তো মেবি সেই জন্যই হয়তো নখ মানে ফলস নখটাও আর কি ফাইল করে নিয়েছিল। দেন এখানে গ্লু দিয়ে আমার নখে নখটা ফলস নখটা আর কি বসিয়ে দিল। আর গ্লুটাও বেশ হার্ড ছিল, কারণ আমার হাতে একটু পড়েছিল, তো দু তিন দিন গ্লুটা বেশ আমার হাতে আর কি ছিল। তো প্রত্যেকটা নখে ও এইভাবে আর কি ফাইল করে দেন ঘষে ফলস নখগুলো আর কি বসিয়ে নিয়েছিল। তো দেন এখানে ও আর কি নখগুলোকে শেপ দিচ্ছে। আমি বলেছিলাম যে কোন শেপে করব, তো আমি তো আর কি নাম জানতাম না, তো ওকে আমি ফোনে দেখিয়েছিলাম যে আমি এই ডিজাইনে এই শেপে নখ মানে নখগুলোকে করব। তো সেইভাবে ও নখগুলোর আর কি শেপ আর কি দিচ্ছে। তো এটাকে ও বলল হচ্ছে কি যে তোমার কফিন শেপ, যেটা বললাম কফিন শেপ, তো সেটাই আর কি দিচ্ছে। তো শেপগুলো বেশ ভালোই দিয়েছিলো, যেমনটা আমি ওকে ফোনে দেখিয়েছিলাম সেম ওরকমই দিয়েছিল। তো তোমাদেরকেও দেখাবো কিছুক্ষণ মানে। তো চলো ও শেপগুলো দিয়ে নিক, দেন তোমাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটাও কী করছে। তো এখন নখগুলো শেপ দেওয়ার পর এখানে আবার ফাইলার দিয়ে নখগুলোকে ফাইল করে নিচ্ছে, মানে এক্সটেনশন নেলসটার সাথে আমাদের আসল নখটা যাতে বসে যায়। তো হয়তো সেই জন্যই ভালো করে আর কি ফাইল করে নিচ্ছে, যাতে উঁচু হয়ে না থাকে বা বোঝা না যায় যে এরকম এক্সটেনশন করানো হয়েছে বা কিছু। তো হয়তো তার জন্যই এরকমভাবে প্রত্যেকটা নখে ও এক এক করে ফাইল করে নিয়েছে ভালো করে। তো মানে এক্সটেনশন নেলসগুলো লাগানোর পর আমার বেশ ভালোই লাগছে, মনেই হচ্ছিলো না যে এটা আমার নিজের নখ না। আর যখন নখগুলো কেটে দিয়েছিলাম তখন একটু খারাপ লাগছিলো, বাট ঠিক আছে, সব কিছুই ট্রাই করে দেখাটা দরকার, সব কিছু ট্রাই করাটা উচিত। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি,
খুব একটা খারাপ আমার লাগছে না, প্রথমে লাগছিল নখগুলো কেটে দেওয়ার পর, বাট এখন লাগছে না। তো দেখে মনে হচ্ছে না আমার আমার নিজেরই নখ যেমনটা আগে ছিল সেরকমটাই রয়ে গেছে, এরকমই ফিল আসছিল। তো এখন এখানে একটা জেল লাগাচ্ছেও, এটা আমি জানি না এটার নাম কী, বাট জেল ঝেল মতনই আছে, তো আমি সেটাই তোমাদেরকে বললাম। তো এখানে একটা জেল লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা নখে আমার। তো এটা লাগানোর পর যেখানে নিচে যে এলইডি ল্যাম্পটা রয়েছে, তো সেখানে আর কি আমাকে হাতটা রেখে দিতে হবে এটাকে শোখানোর জন্য। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতেই থাকো, প্রত্যেকটা স্টেপ তো তোমরা দেখবে আস্তে আস্তে। তো জেলটা লাগানোর পর এখানেও 60 সেকেন্ড টাইমার সেট করে দিয়েছে, আর আমি এখানে হাতটা রেখে দিয়েছিলাম। তো দেন এখানেও একটা ওয়াটার রেজিস্ট না রেজিস্ট কি সামথিং এরকম একটা নাম ছিল, ও বলেছিল আমি ভুলে গেছি, বাট হয়তো এরকমই একটা নাম হবে। তো ওটাই আর কি লাগিয়ে দিচ্ছে আমার নখগুলোর ওপরে। তো এটা লাগানোর পরেও আমাকে মানে ওই এলইডি ল্যাম্পের মধ্যে হাতটা রেখে দিতে হবে, আর এখানে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ রিং লাইটটা যেটা ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কারণ এলইডি ল্যাম্পটা আর কি সেট করা হয়েছিল তো সেই জন্য। তো এখানে আবার 60 সেকেন্ডের জন্য আমি হাতটা ওখানে রেখে দিয়েছিলাম। দেন ওটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমার নেল পেন্ট আর কি হচ্ছে এখন। এখানে আমি তিন রকম করেছিলাম, একটা ওমরে, ফ্রেঞ্চ আর গ্লিটার। তো তিনটে আঙ্গুলে ওমরে করা হয়েছিল, আর মাঝখানে যে দুটো ফিঙ্গার আছে একটার মধ্যে গ্লিটার করা হয়েছিল, একটার মধ্যে ফ্রেঞ্চ করা হয়েছিল, যে তোমাদেরকে দেখিয়েছি পুরো সেম ওরকমই করেছি আমি, বাট কালার আলাদা আর স্টোন বসাইনি। তো এখানে সবার মানে এখানে এটা শেষ হয়ে গেছে, দেন কিউটিকল অয়েল লাগিয়ে দিয়েছে। তো এটা আমার ফাইনাল নেইল এক্সটেনশন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, সবার পুজো ভালো কাটুক, এখনের জন্য টাটা।